হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে ডেফিনেট আর্টিকেল দি এর উচ্চারণ কখন দি এবং কখন দা হবে এ বিষয়ে কিছু জানার চেষ্টা করব বিস্তারিত আলোচনার শুরুতেই আমরা দেখে নেব কয়েকটি উদাহরণ দ্য পদ্মা ইজ এ বিগ রিভার দ্য ম্যাঙ্গো ইজ গ্রিন দ্য কোশ্চেন অন্যদিকে দি অ্যাপল ইজ রেড দি অ্যান্সার যখন কোনো বাক্যে দি এর পরের শব্দটি প্রথম অক্ষর ভাওয়েল তথা এ ই আই ও ইউ হয় বা থাকে তখন দি এর উচ্চারণ হবে দি যেমন দি অরেঞ্জ দি অ্যাপেল দি অ্যান্সার দি ওপেনিং ইটিসি আর একটু স্পষ্ট করে বললে যে শব্দের শুরুতে স্বরধ্বনি আছে তার আগে দি বসলে এর উচ্চারণ হবে দি যেমন দি আওয়ার দি অনেস্ট ম্যান এখানে আওয়ার এর শুরু এইস বা কনসনান্ট হলেও এর উচ্চারণ যেহেতু আওয়ার সেহেতু এর আগে দি বসলে এর উচ্চারণ হবে দি অন্যদিকে যদি দি এর পরের শব্দের প্রথম অক্ষর কনসনান্ট থাকে বা ব্যঞ্জনধ্বনি হয় তাহলে এর উচ্চারণ হবে দ্য যেমন দা কাউ দ্য প্রবলেম দ্য কোশ্চেন দ্য বল দ্য স্কুল দ্য প্রেস ইটিসি অন্যভাবে বললে যদি দি এর পরবর্তী ধ্বনিটি কনসনান্ট বা ব্যঞ্জন ধ্বনি হয় তবে এর উচ্চারণ হবে দ্য যেমন দ্য ওয়ান দ্য ইউনিভার্সিটি দ্য ইউরোপিয়ান ইটিসি অশেষ তবু শেষ কথা আমি নিজেও ইংরেজি শেখার চেষ্টা করছি মাত্র তাই নানাবিধ ভুল ভ্রান্তি থাকবে এটাই স্বাভাবিক তবুও ভিডিওটি কারো যদি প্রয়োজনীয় মনে হয় তবে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি